পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গঙ্গারামপুরে ধিক্কার মিছিল পথসভা মহিলা তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার গঙ্গারামপুর চৌপতি এলাকা থেকে বের হয় প্রতিবাদ মিছিলটি। এরপর মিছিলটি গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে চৌপতি এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানেই এক পথসভার আয়োজন করা হয়। এদিনের এই মিছিল পথসভা থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তৃণমূল নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী, জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর ললিতা টিগ্গা, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মিনাল সরকার সহ অন্যান্যরা। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হতেই মূল্য বৃদ্ধি পেয়েছে পেট্রোল ডিজেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের, যার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই মতো বৃহস্পতিবার গঙ্গারামপুরে প্রতিবাদ মিছিল ও পথসভা করল মহিলা তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে মহিলা নেত্রী শম্পা ঘোষ বিশ্বাস বলেন, রামপুর টাউন, গঙ্গারামপুর ব্লক এবং বঙ্গজননী বাহিনী থেকে আজকে আমরা পথে নেমেছি, মিছিল করেছি এবং আমাদের এখানে স্ট্রিট করার হলো কেন্দ্র সরকারের জনবিরোধী, মানে যেহেতু মূল্য বৃদ্ধি, আজকে পেট্রোল পণ্য জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে, ওষুধের দাম 80 মানে রকমের ওষুধের দাম বেড়েছে, তো এই জন্য আমরা পথে নেমেছি গঙ্গারামপুর ব্লক টাউন এবং বঙ্গজননী বাহিনীর থেকে। আজকে মোদী সরকার বলেছিল উজালা গ্যাস সবাইকে দিবে বিনা পয়সায়। আজকে উজালা গ্যাসের লোভ দেখিয়ে সবাইকে কী করেছে, রান্না থেকে মানে খড়িতে রান্না করতাম আমরা সবাই, এখন আমরা কী করেছি, বিনা পয়সায় গ্যাস পাওয়াতে সব মেয়েরা গ্যাসে রান্না করতো। এখন এত গ্যাসের দাম বেড়ে গেছে, এখন আমাদের গ্যাস ছেড়ে দিয়ে আমাদেরকে আবার এখন উনুনে রান্না করতে হচ্ছে। গঙ্গারামপুর থেকে অমল দাস ও নারায়ণ বসাকের রিপোর্ট, জিসিএন নিউজ।